আল মদিনা ট্রাভেল LLC, দুবাই ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা, ট্রেড লাইসেন্স প্রসেসিং, উমরাহ প্যাকেজ, পাসপোর্ট রিনিউ, ট্রাভেল ইন্স্যুরেন্স সেবার জন্য সহজ, বিশ্বস্ত, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল মদিনা ট্রাভেল LLC। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। বিয়ানীবাজারের মুড়িয়ার চুটিয়াং টাইগার্স স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রবাসী কল্যাণ প্রাইজ মানি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার রাতে চুটিয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। ফাইনালে প্রবাতী যুবসংঘ শ্রীদোরাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বড়দেশ ইয়াংস্টার ফুটবল দল। তারকা সম্পন্ন খেলোয়াড়দের নিয়ে উভয় দল গঠন করা হয়। শুরু থেকেই উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণের ছন্দময় ফুটবল খেলা উপহার দিতে থাকে। প্রথম হাফে দুদল বেশ কিছু সুযোগ পায়, তবে কাজে লাগাতে পারেনি, ফলে গোল শূন্যে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও দুদল বেশ কিছু আক্রমণ সাজায়, তবে খেলার প্রায় শেষ দিকে দারুণ একটি সুযোগ সৃষ্টি করেন বড়দেশের খেলোয়াড় জুমন। মধ্য মাঠ থেকে নেওয়া দ্রুতগতির শটে দেখা মেলে কাঙ্ক্ষিত গোলে, তাতেই বড়দেশ এগিয়ে যায় 1-0 গোলে। পরবর্তীতে শ্রীদোরা গোল পরিশোধের চেষ্টা চালালেও ব্যর্থ হয়, তাই 1-0 গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বড়দেশ ইয়াংস্টার। খেলা শেষে বিশিষ্ট মুরব্বি সফরউদ্দিনের সভাপতিত্বে ও ওয়ালিউল্লাহ অলির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইকবাল আলী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সুয়েল আহমদ, বজলুর রহমান, রুমেল আহমদ ও সাইফ আহমদ। বিশিষ্ট মুরব্বী সফজুল আলী, রহমত আলী, শামসুদ্দিন শম, আব্দুল আহাদ, সুনামুদ্দিন সুনা, ময়না মিয়া, মাসুক আহমদ সহ আরও অনেকে। ফুটবলের এই মনোমুগ্ধকর আয়োজনের প্রশংসা করলেন প্রবাসীরা। সবাই আমি ধন্যবাদ জানাইতে চাই, স্পেশালি আমার চুটিয়াং টাইগার ক্লাব। আমরা অনেক সুন্দর অনুষ্ঠান করাইছো আর আমরা যে চ্যান্সটা দিছো ইন আওয়ার লাগি, আপনারা আর কি অনেক স্পোর্টসম্যান আমাদের দেখাইছো যে আপনার তো নিজের স্পোর্টসর ফুটবলের টিম আছে, এরপরেও তুমি তাই তোমার তাই টিম উইথড্র করিয়া আরও সুযোগ দিছো আরও গাওয়াইয়া খেলাইবার লাগে, এগুলো লাগে ভেরি মাচ স্পোর্টসম্যানশিপ দেখাইছো তুমি তাই। আর সেকেন্ড অফ অল যে আমরা ইয়াং জেনারেশনটা এখন আসি, ওরকম স্পোর্টসম্যান করলে আমরা অনেক গাও ইম্প্রুভ করতাম ফার্মো। আর আমরা চাই যে ওটা স্মল টুর্নামেন্ট ডিফারেন্ট গাউত খেলাইয়া আমরা একজন আর একজনের লগে রিলেশনটা ভালো করতাম। আর হোপফুলি যে আমরা ইয়াং জেনারেশন যারা তারার পরে আরও জেনারেশন তারা যে আছে তারার দেখিয়া যে ফুটবলটা কি জিনিস ওগু মানিয়ে রাখতো, শিখিয়া রাখতো, এরপরে ইউনিটি অক্টো হয়েছে গিয়া ইম্পর্টেন্ট। চুটিয়াং টাইগার্স স্পোর্ট ক্লাব বিগত সময়ে স্পোর্টসের বিভিন্ন ইভেন্ট আয়োজন করে আসছে, তারই ন্যায় এবারেও এ আয়োজন বলে জানান আয়োজকরা। সকলের সহযোগিতায় আয়োজন সফল হয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আমাদের টাইগার স্পোর্টিং ক্লাব বিভিন্ন সময় আমাদের এলাকার বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড সহ সব ধরনের ক্রীড়ার ভূমিকা পালন করে আসছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। টাইগার স্পোর্টিং ক্লাব অতীতের ন্যায় আগামীতেও এরকম ভূমিকা পালন করবে। আমরা গ্রাম সহ আশেপাশের গ্রাম যা আছে মানুষেরে উৎসাহ এবং ছোটো ছোটো বাচ্চারা যারা উঠে তারা উৎসাহ দেওয়ার লাগিয়া ফুটবল এই টুর্নামেন্টটা ছাড়া এবং ফুটবল খেলার উন্নয়ন লাগিয়া এই টুর্নামেন্টটা ছাড়া বিদেশ প্রবাসী গলাই আমরা জমাইয়া সবরে আবেদ জন্য দিতা সামনে দিয়ে আরও ঘুণ্টা দিবা আমরা আশাবাদী। অসাধারণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জুমন। শাকের আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।